আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করব স্পেশাল খিচুড়ি, ভুনা খিচুড়ি এবং বাবুরচির রেস্টুরেন্টের বাবুরচি স্টাইল। বিহেভিয়ার বাবুরচিটা আলাদা স্টাইলে করে, এটা রেস্টুরেন্টের বাবুরচি স্টাইলের খিচুড়ি। খুবই চমৎকার একটা রেসিপি, ভালো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিউয়ার্স ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যাবে খুব দ্রুত। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা এটা কীভাবে তৈরি করে তার পদ্ধতিটা দেখে আসি। তো ভিউয়ার্স, খিচুড়ির জন্য আমরা প্রথমে এই দেখুন, এগুলো যে দইয়ের যে পটগুলো আছে ওগুলো দিয়ে আমরা নিচ্ছি। এখানে আমরা এক পট নিয়ে নিচ্ছি, এইটা মোটামুটি 1 কেজির মতো। আমরা যেহেতু পানি মাপটা নেবার জন্য পট দিয়ে হিসাবটা করেছি, এই বক্সটা দিয়ে নিচ্ছি। তাহলে আমি এক বক্স দিয়ে দিলাম পোলাও চাল, আর এখানে আছে তার ঠিক অর্ধেকটা, আধা বক্স, এটা ছোটো, এটার অর্ধেক। বেশিরভাগটা আমি মুগ ডাল নিয়ে নিছি, আর নেব এই বাকি যতটুকু আছে ওখানে, মানে 400 গ্রামের মতো আছে, 400 গ্রাম আছে এলো মুগ ডাল, আর বাকিটা আমরা মসুর ডাল নিয়ে নিচ্ছি। অনেকে এটা আমি রেস্টুরেন্ট স্টার, যেহেতু রেস্টুরেন্টে আমি এক বাবুরচিকে দেখছি বাকি, তো ওর রান্নাটা খুব সুস্বাদ হইতো, এই জন্য আমি একে ওর পদ্ধতিতে করতেছি। অনেকে আমরা তো সবাই ভেজে নেই, ওর সিস্টেমটা ভাজা না, এর জন্য আমি আসলে এইভাবে করতেছি। এটা নতুন একটা স্টাইল, করে দেখতে পারেন, ভালো হয়। আমি ওরটা খাইছি এবং যতজন খাইছে খুব ভালো হয়। এগুলোকে আমরা ধুয়ে ভালোভাবে ওয়াশ করে আমরা জাস্ট এটা পানিটা ঝরায় রাখ। আচ্ছা, তেল 150 গ্রামের মতো আমি দিচ্ছি, স্ট্যান্ডার্ড মাপ হলো 1 কেজিতে 200 গ্রাম। এলাচ দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ, 3টা দারচিনি, 3-4টা তেজপাতা, আর আমি পেঁয়াজ দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, চামচ আদা রসুন পেস্ট দেবো, একটু ফ্রাই করে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু পানি দিয়ে নিই, আপনারা মশলাগুলো আগে ভিজিয়ে রাখতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 4 চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল জ্যোতি গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ, অন্ধে দেবো আন্দাজ মতো, পরে আবার চেক করবো। আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম, তারপরে কেচাপ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো, ভালো করে কষিয়ে নিতে হবে। কেটে রাখা 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল দেওয়ার জন্য, একটু ঝাল হওয়ার জন্য। পর আমি আস্ত দিয়ে দেবো, চালটা ধুয়ে রাখা ছিল, ধুয়ে পানিটা ঝরে নেবেন একদম। ভালো হয় যদি গরম পানি দিতে পারেন, গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। পোলাও, খিচুড়ি এগুলোতে গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। একটু ভালো করে ভেজে নেবেন, ওখানে তাপ থাকবে ফুল। দিলাম 1-2 কাপ, আর এই সোয়া দুই পট পানি নিছি, মিশালে এগুলো তো হয়ে যাবে, ঠিক আছে। এবং পানি দেওয়ার সাথে সাথে আপনারা নেড়ে দিবেন, নাহলে কিন্তু চাল জমাট বেঁধে যাবে, একটার সাথে লেগে যাবে, এদিকটা খেয়াল রাখবেন। এবং আগুন থাকবে ফুল,
আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল, চা চামচের মতো গোলাপ জল দিয়ে দেবো, না একদম শুকিয়ে যাওয়া লেগে যাবে না। প্রথমে একটু হাই হিটে নিয়ে পানিটা বড় আসলে, পানি একটু কমে আসলে মিডিয়াম আঁচে দিয়ে আর একটু কমে শেষের থেকে একদম অল্প আঁচে করে দিয়ে, অল্প আঁচ দিয়ে লো ফ্লেমে দিয়ে এরপরে পানিটা আস্তে আস্তে শুকাবেন এবং অনবরত নাড়বেন যেন তলার মধ্যে লেগে না যায়। অলমোস্ট হয়ে গেছে, মিনিটের জন্য রান্না করবো একদম যেই আমি লো আছে দিয়ে যদি 20 মিনিট রান্না করেন দেখবেন আপনার চাল একটু লাগবে না আপনার তলার তলাতে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আমার এই খিচুড়িটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কোনো পরামর্শ থাকলে কমেন্টস করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।